হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে তোমাদের জন্য একটা খুব ইন্টারেস্টিং আপডেট রয়েছে। তোমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা ইস্ট বেঙ্গল সাপোর্টার্সের যে হেক্টর ইউস্তে কবে কলকাতায় আসছেন, তো আজকে সকালেই বলেছিলাম তিনি কিন্তু ভিসা থেকে শুরু করে তার সমস্ত কাগজপত্র যেটা অনেকদিন আগেই হয়ে গিয়েছিল সেটাই কিন্তু তার গ্রামের বাড়িতে পৌঁছে গিয়েছে, তিনি কিন্তু হাতে পেয়ে গিয়েছেন। তো এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট, মঙ্গলবার রাতের মধ্যে খুব সম্ভবত তিনি কলকাতায় আসছেন। সম্ভবত কতটা আমি এই কারণেই বলছি, অনেক সময় এমন হতে পারে তিনি বুধবার সকালে এলেন বা বুধবার রাতে এলেন, কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তাকে টিকিট পাঠিয়েছে এবং যেটা তারা চাইছে মঙ্গলবার রাতের মধ্যেই কিন্তু হেক্টর ইউস্তেকে কলকাতায় নিয়ে চলে আসতে। তো সেক্ষেত্রে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মঙ্গলবার রাতের মধ্যেই তার কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এই ম্যাটারটাকে সামনে রেখে এগোচ্ছে। তার কিন্তু ডুরান্ড কাপ খেলতে কোনো প্রবলেম নেই, তার রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে তিনি কিন্তু ডুরান্ড কাপে খেলতেই পারেন ইস্ট বেঙ্গল যদি সেমিফাইনালে ওঠে। তবে 21 তারিখ ম্যাচটায় খেলার সম্ভাবনা কতটা রয়েছে সেটা যথেষ্ট ডাউটফুল নেই, ধরে নিতেই পারো। তো যদি ইস্ট বেঙ্গল সেমিফাইনালে যায় তাহলে কিন্তু হেক্টর ইউস্তে সার্ভিস ইস্ট বেঙ্গল পাবে, এরকমটা আমি আশা করছি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তারপর তোমাদের সাপোর্টই কিন্তু অনেক অনেক মোটিভেশন দেয় আরও ভালো কাজ করার জন্য। তো চলো এখন কোথায় এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।